হসপিটালের যে আইসিইউ ইউনিট সেখানে ডাক্তাররা তেমন যায় না, আর না সেখানে ওয়ার্ড বয় তারা মাঝে মাঝে একটু যায়। ইভেন তার মায়ের জন্য সে বেশ কয়েকবারই একটু যেটা বলে উকি মারা, উকি মেরে দেখতে চেয়েছিল যে আইসিইউর ভিতরে কী অবস্থা, কারণ ওখানে নাকি খুবই রেস্ট্রিক্টেড যে লোকজন যেতে দেওয়া হয় না। কারণ তার ভাষ্য ছিল যে তার মা আসলে প্রপার দেখাশোনা পায়নি, প্রপার চিকিৎসা পায়নি সেখানে। তার ভাষ্য মধ্যে যে ডাক্তাররা আসলে কাছে যাচ্ছে না, এরকম একটা অভিযোগ ছিল। তো আমরা জানি না যে কী অবস্থা আসলে কুর্মিটোলা হসপিটাল কিংবা অন্যান্য করোনা ডেডিকেটেড হসপিটালগুলো। তবে এতটুকু আমরা দেখেছি যে করোনা ডেডিকেটেড যে হসপিটালগুলো রয়েছে, মুগদা জেনারেল হসপিটাল ঢাকার মধ্যে কিংবা ঢাকা মেডিকেল ছিল, এখন নাই, কোনো একটা হসপিটালই যথাযথভাবে ম্যানেজমেন্ট চলছে না, কোথাও ওইভাবে মানুষ চিকিৎসা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছে না। এখানে আমি ডাক্তার কিংবা নার্স যারা স্বাস্থ্যকর্মী তাদের দোষ দেব না, পুরো দোষটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার। কারণ আজকে ডাক্তাররা তো চিকিৎসা, মানুষের চিকিৎসা দিবে, মানুষের সেবা করবে, এই মহান ব্রত নিয়ে এই পেশায় এসেছে, কেন তারা আজকে এখন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কেন তাদের মধ্যে ভয় রয়েছে, কেন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে? কারণ হচ্ছে তারা যেখানে কাজ করতেছে সেই কর্মক্ষেত্রটা হয়তো ওইভাবে তারা সেফ মনে করতেছে না। কারণ সেখানে হয়তো যেভাবে ধরেন একটা সুন্দর পরিবেশ থাকা দরকার, জীবাণুমুক্ত করার একটা পরিবেশ থাকা দরকার, সেখানে তাদের পার্সোনাল প্রোটেকশন দরকার, হ্যাঁ, তারপরে তাদের কিছু হলে একটা উন্নত মানের চিকিৎসা তারা পাবে, এই ধরনের নানান ধরনের একটা বিষয় রয়েছে। সেই বিষয়গুলো হয়তো ডাক্তারদেরকে আমরা কনফিডেন্সে আনতে পারি নাই, রাষ্ট্র আনতে পারে নাই, যে কারণে হয়তো তারাও ওইভাবে রোগীর কাছে আসলে স্বাচ্ছন্দ্যে যেতে পারছে না। এবং হসপিটালগুলোর যে কী অবস্থা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা দেখি যে প্রাইভেট হসপিটালগুলো যে বাথরুমে গেলেও ঝকঝকে টকটকে, কিন্তু সরকারি হসপিটালের বাথরুমগুলো দেখলে এমনি সুস্থ মানুষের বমি এসে যায়, এমন একটা অবস্থা। সরকারি হসপিটাল কিংবা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে দেখা যায় একজনের জায়গায় পাঁচজন কর্মচারী থাকে, অথচ দেখা যায় সেটা অব্যবস্থাপনায় পড়ে থাকে, নোংরা হয়ে থাকে, এরকম একটা অব্যবস্থাপনা। চার্জ কি ওয়ার্নিং দিছে না? আচ্ছা, আমাকে ওয়ার্নিং দিন 5% আসার আগে। চার্জ কম আছে এই কারণে একটু আর কি বলে নিলাম, যিনি লাইভের ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা আছে। তো আজকে আমি একটা জিনিস বলতেছিলাম যে বাংলাদেশে অসংখ্য বেসরকারি হসপিটাল রয়েছে, ব্যাঙের ছাতার মতো আপনার ক্লিনিক ছিল বা ক্লিনিক গড়ে উঠেছে। আজকে এই করোনার মহামারীতে যখন সারা বিশ্ব একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা হাহাকার, সুতরাং বাংলাদেশে যে সেটা হবে না সেটা তো আমরা সিওরিটি দিতে পারি না, সেটা হবে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে অস্বাভাবিক ব্যাপার হচ্ছে এটা যে যতটুকু আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা সুন্দর ম্যানেজমেন্ট থাকার কথা ছিল, যতটুকু চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত করার কথা ছিল, যতগুলো হসপিটালকে প্রস্তুত করার কথা ছিল, তার কতটুকু হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে 100-এর মধ্যে 30% হয়েছে কি না সেটি নিয়ে আমার কাছে সন্দেহ রয়েছে। 30% 100-এর মধ্যে যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, 3 মাস আগে থেকেই আমরা যে সময় দেখলাম, বিশ্বের বিভিন্ন দেশের ভয়াবহতা দেখলাম, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আলটিমেটলি কী দেখলাম আমরা আমাদের চিত্রটা, যে একজন বৃদ্ধ মানুষ 4-5টি হসপিটালে ঘুরে চিকিৎসা পাচ্ছে না, সরকারি হসপিটালগুলোতে ভর্তি নিচ্ছে না, আর বেসরকারি হসপিটাল তো আর কথা নাই বললাম, সেখানে যেখানে বলা হচ্ছে যে অনেক মানুষ সামান্য সর্দি কাশি জ্বর এই ধরনের সিমটম নিয়ে গেলেও কিন্তু অনেক বিশেষ করে হসপিটালে তাদেরকে একটু অন্য চোখে দেখা হয়। এখন একটা সিজনাল জ্বর ফ্লু কিন্তু আছে, আবার করোনার লক্ষণ এটার সাথে মিল আছে। এখন তাই বলে চিকিৎসা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে, জনগণ যেন চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থাটা তো সরকারের করার কথা ছিল। আমরা বলেছিলাম যে সরকার বেসরকারি যে মোটামুটি মানের যে ক্লিনিক হসপিটালগুলো ছিল, যেমন প্রায় ল্যাবেইট, পপুলার, ইবনে সিনা, তারপরে আনোয়ার খান কিংবা গ্রিন লাইফ, এই ইউনিভার্সাল মেডিকেল বা এই রকমের হসপিটালগুলো, যে এই হসপিটালগুলোকে সরকার কেন এই সময় একটা কঠোর ইনস্ট্রাকশন দেয়নি যে তারা করোনার চিকিৎসা নামমাত্র মূল্যে দিতে হবে? আমরা কী দেখলাম? যে আমরা দেখলাম যে ইউনাইটেড হসপিটাল তারা একটা করোনার ল্যাব, সরি, করোনার একটা যে ইউনিট করেছিল, আইসোলেশন ইউনিট মূল বিল্ডিংয়ের ওখানে, এটা সাইলেন্ট করে নেন প্রয়োজনে উপরে।
হ্যাঁ, যেটা বলছি যে একটা ল্যাব সরি ইউনিট করলো, সেখানে তারা তাও তাদের মতো একটা মানসম্মত হসপিটাল আমরা দেখলাম যে ভালো ম্যানেজমেন্ট ছিল না, সেখানে অগ্নিকাণ্ড ঘটলো এবং সেখানে একটা ড্রামা দেখলাম কি আমরা, যে অগ্নিকাণ্ড ঘটতে না ঘটতেই তারা একটা নাটক বানিয়ে ফেললো যে আপনার তারা সবাই লাইফ সাপোর্টে ছিল, অথচ সকালেও সেখানে কিন্তু লোকজন ভর্তি হয়েছিল। তো হসপিটাল বা একটা কাজ করতে গেলে ভুল হতে পারে, একটা গাফিলতি হতে পারে, সেটা আমাদেরকে সারিয়ে উঠতে হবে, কিন্তু তার জন্য একটা মিথ্যা ড্রামা কখনোই আমরা সাজাতে পারি না, এটা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে নৈতিক কাজ নয়। আমরা আরেকটা ডাকাতি কী দেখলাম, যে আনোয়ার খান মডার্ন হসপিটাল, সরকার দলীয় এক এমপির হসপিটাল, যে করোনার রুগী চার দিন না পাঁচ দিনে বিল দেখলাম একবার প্রায় 1.5 লাখের মতো। আবার কালকে আমাকে আমার এক পরিচিত আমাকে একটা বিলের ছবি দিল হোয়াটসঅ্যাপে, যে তিনি করোনার সিমটম নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, চার দিন চিকিৎসা নিল, তার করোনা নেগেটিভ এসেছে, কিন্তু তার 1,23,000 টাকার একটা বিল ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে মানুষ ভাত খেতে পারতেছে না, খাবারের জন্য হাহাকার করতেছে, রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য দৌড়াচ্ছে। এখন বেঁচে থাকার জন্য তো স্বাভাবিকভাবে যদি মানুষ খাবারের যেমন প্রয়োজন আছে, আবার তেমনি তার অসুস্থতা হলে সেটাও তো চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে। এই সময় মানুষের আয় রোজগার বন্ধ, ইনকাম বন্ধ, সেখানে যদি হসপিটালগুলো এই ধরনের ডাকাতি করে, অন্যান্য সময় তো তারা ডাকাতি করেই থাকে, বেসরকারি যে হসপিটালগুলো এই দুঃসময়ে যদি তারা ডাকাতি করে এবং সরকার যদি সেটা কন্ট্রোল না করতে পারে, তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে বলতে হবে সরকারি ডাকাতদের পৃষ্ঠপোষক। আমরা কী দেখলাম, যে সরকারের অব্যবস্থাপনা, ত্রাণ চুরি, তাদের লুটপাট, তাদের যে অদক্ষতা, ব্যর্থতা, সেটি নিয়ে যারা সমালোচনা করছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, এই যে রাষ্ট্রের দমনপীড়নমূলক যে আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনে কীভাবে প্রতিবাদী মানুষকে হয়রানি করতেছে, যেটা এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ সরকারের, যেটা এক ধরনের ফ্যাসিবাদী কাজ। আমরা গতকালকে দেখলাম মানিকগঞ্জের সাটুরিয়ায় একজন বোন মাহমুদা আক্তার পলি নামে, সম্ভবত তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে সম্ভবত সমালোচনা করেছিলেন, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরে ভাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি? আমার কাছে কিচ্ছু না, একজন নাগরিক, একজন সামান্য নাগরিক, নট মোর দ্যান ইলস, আমার কাছে একজন ব্যক্তি, আমার কাছে ভালোবাসার পাত্র হতে পারেন, আমার বাবা মা আমার কাছে শ্রদ্ধার পাত্র, আরেকজনের কাছে আমার বাবা মা আমার কাছে মাথার তাজ, আমার মুকুট, আরেকজনের কাছে একজন সাধারণ নাগরিক, এটাই তো রিয়ালিটি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি? তারা জনগণের সেবক, জনগণের দায়িত্ব পালন করার জন্য তারা ওই পদে আছে, জনগণের সেবা দেওয়ার জন্য, একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা কোনো পীরের পূজা আমরা করবো না, যে প্রধানমন্ত্রী মানে একজন পীর তার পূজা করতে হবে, রাষ্ট্রপতি মানে একজন পীর যে তার নামে সিন্নি ফেলাতে হবে, এইটা একটা রাষ্ট্রের কালচার না, এটা কোনো সুস্থ দেশের কালচার না, এটা কোনো মানুষের চরিত্র না। আজকে আমরা দেখি যে ভোটের সময় গ্রামের যে আমি গ্রামের ছেলে হিসেবে দেখেছি যে ধরুন গ্রামের সময় কম পরিচিত কিংবা অল্প পরিচিত দেখা যাচ্ছে, ওইভাবে আসলে রক্তের আত্মীয় স্বজন না, তারপরও ভোটের সময় দুলাভাই, চাচা, চাচি, খালা, খালু খুব মধুর মধুর শব্দ ইউজ করে যে ভোটটা দিয়েন, হাতে ধরা, পায়ে ধরা, ইভেন অনেক সময় দেখা যায় একজন কৃষক ধুলাবালি নিয়ে কাজ করতেছেন, একজন শ্রমিক রাস্তার পাশে কাজ করতেছেন, তাকে জড়াই ধরে, তার হাতটা ধরে, আর নির্বাচিত হয়ে তারা জমিদার মনে করে এক একজনের, যে না সেই জনগণ কি সে তাকে চিনেই না। যখন সেই জনগণ, সেই নাগরিক তার কাছে একটা সুপারিশের জন্য দেয়, তার কাছে একটা অনুমতির জন্য দেয়, তখন মনে হয় যে ওমা কোন রাজদরবারে এসেছি, যে তার সাথে কথা বলার জন্য সিরিয়াল ধরা লাগে, আধা ঘন্টা ধরে অপেক্ষা করা লাগে, তার চাম্বারে কিংবা রুমে একটা বসার মতো অবস্থা নেই। ভোট দিয়ে কি আমরা রাজা প্রজা বানাই? কাজে আজকে জনগণকে বলবো যে আমাদের দুর্বলতার কারণে, আমাদের প্রতিবাদহীনতার কারণে আজকে যে রাজনৈতিক দলগুলো তারা ভাবে যে আমরা তাদের মানে হচ্ছে তারা রাজা আমরা প্রজা, সেই কারণে আমাদের সাথে এই ধরনের ট্রিট করে। চার্জ কত পার্সেন্ট আছে? 11%। আচ্ছা আচ্ছা, আর একটু চলবে, চার্জ অল্প আছে এই জন্য একটু বলে নেন যে কাজে আমি আজকে বলবো যে যে সংকট সবসময় আমাদেরকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, কীভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেটি নিয়ে আমাদেরকে ভাবতে শেখায়। আজকের এই করোনার সংকটে আমরা দেখেছি একটা দল, একটা সরকার টানা 11 বছর ক্ষমতায় থাকার পরেও তারা কতটুকু একটা দেশের উন্নতি করেছে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি ধরি, যে জেলা পর্যায়ের হসপিটালগুলোতে আইসিইউ সাপোর্ট নাই, আইসিইউ ব্যবস্থাপনা নাই। আজকে করোনার প্রায় আমরা 3 মাসের অধিক সময় অতিক্রম করেছি,
যেখানে সারা বিশ্ব ভেন্টিলেটর আবিষ্কার উদ্ভাবন করতেছে, আইসিইউ সুবিধা বাড়াচ্ছে, রাস্তার পাশে ছোটোখাটো শহরে করোনার বুথ বসাচ্ছে, করোনা টেস্টিংয়ের জন্য ব্যবস্থা করতেছে। আমরা এখন পর্যন্ত দেখিনি যে 64টা জেলা শহরে 64টি করোনা পরীক্ষার বুথ স্থাপন করেছে, বিভিন্ন জায়গায় নামমাত্র 50টির মতো বুথ স্থাপন করেছে, কোথাও নামমাত্র পরীক্ষা হয়, কোথাও বন্ধ হয়ে গেছে। এই ধরনের একটা চরম অব্যবস্থাপনার মধ্যে আছি। তারপরেও আমরা তাদের যেটা বলে যে বাহাস শুনি, তাদের খুব ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা শুনি যে তারা খুব করোনায় নাকি খুব দারুণ পারফরমেন্স দেখিয়েছে, করোনা আমফান নাকি তারা খুব শক্তিশালীভাবে মোকাবেলা করেছে, এই ধরনের সার্কাসমূলক কথা, এ ধরনের অপ্রাসঙ্গিক কথা, আমি বলবো যে এ ধরনের ভোগাস কথাবার্তা, সে আমাদের যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, যিনি প্রায় প্রায় বলতেন খবিস রাবিস, তো আমিও বলবো যে এই সমস্ত জনগণের সাথে যারা প্রতারণামূলক কথাবার্তা বলছেন, যারা আবল তাবল কথাবার্তা বলছেন, তারা রাবিস, তারা খবিস। কারণ আমি এটা বলছি যে এই কারণে যে আজকে মনটা ভালো নাই, বাইরে বের হয়েছিলাম একটা কাজে অফিসে, তো অফিস থেকে যাওয়ার পথে একটা জায়গায় এসে বসলাম যে একটু মনে একটা প্রশান্তি খোঁজার জন্য, যে আজকে আমাদের মতো মানুষ আমরাই যদি এরকম একটা হতাশার মধ্যে থাকি, একটা আনসার্টেন অবস্থার মধ্যে থাকি, তো অন্য অন্য মানুষের অবস্থাটা কী? কারণ যেখানে ডাক্তাররা বারবার বলে যে ধরুন এই সময়ে আপনার মনোবল চাঙ্গা রাখতে হবে, মনোবল শক্ত রাখতে হবে, আমাদের আশপাশে যা দেখতেছি মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, হাসপাতাল হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছে না। কিছুদিন আগে আমার সংগঠনের একজন সহযোদ্ধা ভাই, তার স্ত্রীর সন্তান সম্ভাবনা, তার স্ত্রী সন্তান প্রসব করবে, তিনি আমার কাছে খুব আকুতি করেছে যে একটু হসপিটালে যেন আগে বলে রাখি যে তার স্ত্রী যেন একটু চিকিৎসা পায়। কারণ এর আগে আমরা পত্রিকায় দেখেছি যে ডেলিভারির জন্য একটা মাকে বিভিন্ন হসপিটালে দৌড়াতে হয়েছে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই সমস্ত ভোগাস কথাবার্তা না বলে এবং জনগণের উপরে দমনপীড়ন না চালিয়ে বিশেষজ্ঞরা যেই কথাবার্তা বলছে, জনগণ যেটা বলছে সেটাকে শুনুন, এবং আর সেটা শুনে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। আজকে দলমত নির্বিশেষে একটা জাতীয় কমিটি গঠন করুন। যেই সময়টা আমরা হারিয়ে ফেলেছি সেটা আমরা হারিয়ে ফেলেছি, এখন যেই সময়টা আছে সেই সময়টা যেন একটা মুহূর্ত যেন আমরা নষ্ট না করি, আমরা যেন যথাযথ পদক্ষেপ নেই। আপনারা যতই বলেন না কেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতি, এটি একটি ভুল তথ্য, মিথ্যা তথ্য। আপনারা যতই বলেন না কেন করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, এটি আরেকটি মিথ্যাচার। কাজেই যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে কিভাবে মানুষকে বাঁচানো যায়, দেশকে রক্ষা করা যায়, দেশের অর্থনৈতিক অবস্থা সচল করা যায়, সেই চিন্তাভাবনা করে। ইউরোপ আমেরিকার অনেক দেশ তারা লকডাউন শিথিল করেছে, কারণ তাদের দেশে অবস্থার উন্নতি হয়েছে। আমরা যদি দেড় থেকে দুই মাস যদি পরিপূর্ণ লকডাউন বলতে যা বোঝায় সেটা মেনটেন করতে পারতাম, আমাদের দেশেও আজকে একটা মানে সংক্রমণের হারটা খুবই নিম্নমুখী হতো, একটা ভালো অবস্থানে আমরা থাকতে পারতাম। সেটা না করে আমরা দেখেছি শুরু থেকে সরকার ভিন্নমতের সমালোচনাকে সহ্য করেনি, বরঞ্চ তাদেরকে দমনপীড়নের পথে হেঁটেছে, তাদের কথাবার্তাকে সবসময় উড়িয়ে দিয়েছে। এজন্যই আজকে আমরা এরকম একটা দুঃসময়, এরকম একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি, এবং জনগণকে বলবো আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের যে দায়িত্বটুকু রয়েছে সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে হবে। আরেকটি কথা, আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সমর্থক অনেকেই কালকে থেকে আমাকে ফোন দিয়েছেন একটি বিষয় জানার জন্য, যে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সরকার, যারা সরকারের কঠোর সমালোচনা করে করোনার এই মহামারীতেও, যারা সরকারের লুটপাট, দুর্নীতি, ত্রাণ, চুরি, অব্যবস্থাপনা এগুলো নিয়ে কথা বলছে, তাদের 25 জনের একটা লিস্ট করেছে। এটা আমি শুনেছি, কারণ আমাদেরও তো সরকারের উচ্চ পর্যায়ে কাজ করে সেরকমও কিছু শুভাকাঙ্ক্ষী সমর্থক রয়েছে, সবাই সরকারের দালাল নয়, হয়তো টিকে থাকার জন্য সরকারের সাথে কেউ কেউ একটু সমঝোতা, একটা আপোষের সাথে আছে, কিন্তু অনেক মানুষ আছে, প্রশাসনের লোকজন আছে যারা আসলেই দেশকে নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে ভাবে, সুতরাং তারা আমাদেরকে বিভিন্ন একটু শুভাকাঙ্ক্ষী বিভিন্ন মেসেজ বার্তা দেয়। তো তারা বলেছিল যে আমাকে একটু সাবধানে থাকার জন্য, আপাতত কথাবার্তা না বলার জন্য, যে 25 জনের নাকি একটা তালিকা হয়েছে, যে তাদেরকে সরকার এই, যাতে যেমন আমেরিকায় যে জর্জ ফ্লয়েডের একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকা সহ সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে যে একটা স্ট্রং প্রতিবাদ হয়েছে, একটা আন্দোলন হয়েছে, তো বাংলাদেশেও যা চলছে এই যে অব্যবস্থাপনা, সরকারের প্রতি মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, সরকারের নির্যাতন নিপীড়ন,
ভিন্ন মতের উপরে দমনপীড়ন, তো এই কারণে এখানেও যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। সরকার তো এগুলো নিয়ে স্টাডি করে অ্যানালাইসিস করে, আর সেখানে আমরা যেহেতু প্রতিবাদ করি, আমাদের উপরে বিভিন্ন সময় হামলা চালানো হয়েছে, মামলা হয়েছে, বাট আমরা থেমে যাইনি। তো সেই কারণেই আমরা যারা কথা বলছি এবং আরও কিছু অ্যাক্টিভিস্ট যারাও কথা বলছে সরকারের উপরে এই কথাবার্তা বলার মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, তো তাদেরকে থামানোর জন্য কিছু লোককে গ্রেপ্তার টেপ্তার করা হতে পারে। তার জন্য 25 জনের একটা তালিকা হয়েছে, সেখানে আমার নামও আছে। সেহেতু আমি বলছি যে আই এম ভেরি হ্যাপি এবং আমি খুবই গর্বিত যে এই সরকারের যে ফ্যাসিবাদী আচরণ, এই সরকারের যে স্বৈরতান্ত্রিক আচরণ, এই সরকারের যে জনবিরোধী কর্মকাণ্ড, তার বিরুদ্ধে আমি একজন বড় সমালোচক এবং সে কারণে আমার নামটি সেই তালিকা হয়তো সরকার ইনক্লুড করেছে। আমি ধন্য সে কারণে, এবং আমার সংগঠন অনেক সহযোগিতা আক্ষেপ প্রকাশ করেছে যে তাদের নাম কেন ইনক্লুড করা হলো না। হ্যাঁ, কারণ তারাও তাদের খুশি, এবং অনেকেই বলেছে যে যদি গ্রেপ্তার করে দেখি তাদের কয়জনকে গ্রেপ্তার করে, প্রয়োজনে একত্রে আমরা জেলে যাব। যাই হোক, সেটি একটি ভিন্ন আলোচনা। আমি একটা কথা বলবো যে আমি এই যে নুরুল হক সেই কোটা সংস্কার আন্দোলন থেকে দেখেছেন, যখন আমার ওইভাবে জনসমর্থন ছিল না, মানুষ আমার পাশে এসে দাঁড়ায়নি, আমি বিন্দুমাত্র বিচলিত হইনি, আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে যায়নি। আমি জানি যে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করতেছি, এই যে দেশে একটা স্বৈরতন্ত্র কায়েমের লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন দল কাজ করে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি এবং একটা প্রতিবাদী গ্রুপ, সুতরাং আমাদের দমনপীড়নে তারা নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াবে, নানান ধরনের লোককে ব্যবহার করবে, টাকা পয়সা খরচ করবে আমাদের মান সম্মানকে বা মানুষের কাছে ছোটো করার জন্য, হ্যাঁ, আমাদের সংগঠনকে বিনাশ করার জন্য, আমাদেরকে গ্রেপ্তার করার জন্য। এইগুলো জেনেই আমরাও সেই ধরনের রাগঢাক শক্তবাদে কাছা দিয়ে যেটা বলে যে নাম আমরাও নেমেছি, যে আমরা আমাদের কেউ যদি আমাদের দোষ খোঁজে, আমাদেরকে সমালোচনা করে, কটুক্তি করে, আমরা কাজের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা কী। সে কারণে আমরা কারো সাথে বাহাসে জড়াই না, কারণ আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছিল, আমরা সেটি নিয়ে বিন্দুমাত্র বিচলিত হইনি, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে আমরা এগিয়ে গেছি। এবং আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্র অধিকারের পাশাপাশি আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা দেশকে নিয়ে চিন্তা করে, চার্জ আছে, যারা দেশের জন্য কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠনটাকে ফ্লোরিশ করার জন্য, এই প্ল্যাটফর্মটাকে বড় করার জন্য আমরা ইতিমধ্যেই যুবক বন্ধুদেরকে সংগঠিত করার জন্য যুব অধিকার পরিষদ গঠন করেছি, এবং বাংলাদেশের যে সকল প্রবাসী যারা বিভিন্ন দেশে রয়েছে তাদেরকে সংগঠিত করার জন্য প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি, শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি। ইনশাল্লাহ আমাদের কাজ চলছে। এই দমনপীড়ন, নির্যাতন, নিপীড়নের মধ্যেও আমরা কিন্তু আমাদের সাংগঠনিক কাজকর্ম থেকে থেমে নেই। সুতরাং এই যতই হুমকি দামকি দেওয়া হোক না কেন, এগুলোতে আমরা মোটেও বিচলিত নই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বলছে যে বাঁচতে হলে বীরের মতো লড়াই সংগ্রাম করে বাঁচবো, ভীরু কাপুরুষের মতো আপোষ করে সমঝোতা করে বাঁচবো না। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে আমাদের বার্তাটা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক সকল দেশপ্রেমিক নাগরিকের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।